नमस्कार বন্ধুরা ভিনটুক চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো রোজ রোজ মাছের একঘেয়েমি তরকারি খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, তো সেই কারণে আজকে আপনাদের সঙ্গে একটু মাছেরই ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো আজকে আমি কি বানাবো, আজকে বানাবো হচ্ছে মাছের কোপ্তা কারি। তো আজকের মাছের কোপ্তা কারিটা কিন্তু আমি রুই মাছ দিয়ে বানাবো। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন রুই মাছের কোপ্তা কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ। তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে চিরে নিয়েছি, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, এখানে আছে সাদা তেল, এখানে আছে বেসন, কর্নফ্লাওয়ার, এখানে আছে হলুদ, লবণ, চিনি, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে তেজপাতা। তো বন্ধুরা প্রথমে আমি মাছে হালকা করে একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে নেব। তো আপনারা কিন্তু এখানে পারলে মাছটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি সেদ্ধ করবো না, আমি শুধু ভেজেই নেব। তো আমি প্রথমে মাখিয়ে নেবো লবণ আর হলুদটা। লবণ, হলুদ, তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি মাছটা কিন্তু একটু ঢেকে ভেজে নেবো, তাহলে কিন্তু মাছটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকনাটা তুলে মাছটা একটু উল্টে দেবো। আরেকবার একটু ঢেকে আমি ভেজে নেবো মাছটা। দেখুন বন্ধুরা মাছের কিন্তু দুপাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, মানে মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ওই মাছগুলো থেকে কাঁটাটা বেছে নেব, আর মাছের যে উপরের যে চামড়াটা থাকে এটাও কিন্তু বেছে নেব। আমি আলাদা করে রাখবো আর মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে নেব। আপনারা কিন্তু মাছটা বাছার সময় কিন্তু কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেবেন, না হলে কিন্তু এই মানে কোপ্তাটা বানানোর সময় কিন্তু হাতে কিন্তু কাঁটা ফুটে যেতে পারে, আবার খাওয়ার সময় কিন্তু কাঁটাটা গলায় বেঁধে যেতে পারে। তো সেই কারণে কিন্তু কাঁটাটা খুব ভালো করে বেছে নেবেন মাছটা থেকে। তো বন্ধুরা এবারে আমি মানে বাছা মাছগুলো আমি আলাদা করে এই প্লেটে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা আমার মাছটার কাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কোপ্তা বানাবো, আর কোপ্তা বানানোর জন্য মাছের মধ্যে আমি সমস্ত রকম জিনিস দিয়ে কোপ্তার ব্যাটারটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি, আমি এইভাবে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু আমি কিন্তু 2 চামচ করে দিচ্ছি। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এইগুলো দিয়ে একটু মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো বেসন। তো বেসনের জায়গায় আপনারা কিন্তু চাইলে ব্রেড ক্রামও দিয়ে দিতে পারেন,
এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর বেসনটা দিলে কিন্তু কোপ্তা বাইন্ডিংটা খুব সুন্দর হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে কোপ্তার আকারে শেপ বানিয়ে নেব। তো আপনারা এইভাবে কোপ্তার শেপটা বানিয়ে নেবেন, আমি কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বাকি কোপ্তাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কোপ্তাগুলো আমি এরকম ভাবে বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এবার আমি কোপ্তাগুলো দুপাশটা উল্টে উল্টে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো দুই পাশে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তেল ধরিয়ে উঠিয়ে নেব। এবারে আমি কোপ্তা ভাজা তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো তিনটে তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবারে আমি মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো একটু চিনি। এবারে মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো। হালকা করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। এবার এই গ্রেভিটা হালকা একটু জাল করে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটার জাল উঠে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। এবারে আমি এই গ্রেভিটা আর কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তা কারিটা কিন্তু একদম রেডি। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কোপ্তা কারি রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কোপ্তা কারি বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।